আজ বিজয়া দশমী, আজ বাঙালিদের কাছে একটা অত্যন্ত দুঃখের দিন। আজ মায়ের বিদায় পর্ব, তো মা আসেন সপ্তমীর দিন, অষ্টমী নবমী থাকেন এবং বিজয়া দশমীর দিন মায়ের বিদায় হয়। আর এই বছর জাস্ট দুটো দিন, সপ্তমী এবং অষ্টমী নবমী একদিন, আর আজকে বিজয়া দশমী। আজকে সকালে মায়ের বিদায় হবে। আজকে আমি আমাদের গ্রামের মায়ের কিভাবে বিদায় দেওয়া হয় সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব। সো লেটস গো। এখান থেকে মায়ের বাড়ি নিয়ে গিয়ে পুজো শুরু হয়েছিল, আবার মায়ের বিদায় এই নদীতে হচ্ছে। চক্র দেব দেব।
আগে জলে ঢিকাবে তারপরে নিবে, একটু করে লাভ মায়ের বিদায় দিতে হলো, তো আর কি বলবো, একবার মায়ের প্রতিমা বিসর্জন হবে, তো আবার ভিডিও করে তোমার সাথে শেয়ার করবো। আমাদের গ্রামের মানে আমাদের পাড়ার যে প্রতিমা, সেই প্রতিমা যখন বিসর্জন হবে সেই পুরো ভিডিও করে তোমার সাথে শেয়ার করবো। তো চলো আবার দেখা হচ্ছে তোমার সাথে অন্য কোনো একটা ব্লগে।